ফেব্রুয়ারি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আসানসোল পুরসভার 17 নম্বর ওয়ার্ডে গ্রামের মেয়ে টুম্পা বাউরি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। এদিন প্রার্থী জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তাদের এলাকায় কোনো উন্নয়ন হয়নি, সেই কারণেই তিনি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। তিনি আরও জানান, নির্বাচনে জয়লাভ করে এলাকায় উন্নয়ন করবেন। তিনি অভিযোগের সুরে বলেন, এই এলাকার মানুষ সবথেকে বেশি অসুবিধার সম্মুখীন হন পানীয় জলের ক্ষেত্রে। এদিন টুম্পা বাউরি বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন। জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। আমি তো কোনো পার্টি করতাম না, কে প্রথম এসেছি, তো আমার গ্রামের লোকজনের সাপোর্টে আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আমি চাইছি আমার 17 নম্বর ওয়ার্ডে অধিকাংশ জায়গায় যেখানে উন্নয়ন হয়নি, তো সেই উন্নয়ন যাতে ঠিক হয়, যেগুলো বাকি আছে সেইগুলো করার আমি চেষ্টা করব। ঠিক আছে, অনেক জায়গাতে 17 নম্বর ওয়ার্ডে অনেক জায়গাতে উন্নয়ন হয়নি, আপনি আমাদের বরিরা গ্রামেও দেখতে পারেন, তো সেই জন্য আমি এই রাজনৈতিক পথ ধরেছি। প্রথমে আমাকে জলের, ওনাদের জলের অসুবিধা খুব, এখনো অবধি যে জলের প্রকল্প এসেছে হয়ে গেল, কয়েক বছর হলো আসা, কিন্তু অনেক অধিকাংশ বাড়িতে এখনো যায়নি, তো সেইটাই বেশি, সেই প্রবলেমটাই আমাকে বেশি লোক জানাচ্ছে। আমি তো বললাম, আমি তো কোনো পার্টির লোক নই, ঠিক আছে, আমি পার্টির বাইরে দাঁড়িয়েছি, আর এখন যেহেতু প্রচারে যাওয়া হচ্ছে তো সবাই তো ওই সমস্যাটাই বেশি বলছে, তো ব্যাস এমনি আমার গ্রামেও অনেক বাড়িতে যাইনি, কলের অসুবিধাটা আছে, জলের প্রবলেমটা আছে, তো প্রথমত আমি সেটাই করার ইয়ে করবো যে যাতে মানুষ জলের সুবিধাটা পায়। আপনি হ্যাঁ নিশ্চয়ই, কেন করব না, আমি আগের কাউন্সিলরের কাজ তো সবাই দেখেছে, এবার আমি দেখাবো আমি কিভাবে কাজ করব, সেটা আমি দেখাবো, কোনো কিছুই প্রভাব না, আমি আমার আমার মতো হয়ে আমি যথাসাধ্য চেষ্টা করব আমার কাজ করার। আপনি প্রচারে যাচ্ছেন বাড়ি বাড়ি, মানুষের সাড়া কেমন পাচ্ছেন? হ্যাঁ, মানুষের সমর্থন কেমন পাচ্ছেন? সাড়া খুব ভালো। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100% এর উপরে আছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।